আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমানে আমাদের হাতে আছে ওয়ালটন প্রিমো GH10। বর্তমানে এর বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে 8,000 টাকা, আর এই মুহূর্তে এটার একটা ক্যাম্পেইন চলছে যেখানে আপনি পাবেন 400 টাকা ডিসকাউন্ট। তো বর্তমানে যদি আপনি জিনিসটা কিনেন এখন, তাহলে এটার দাম পড়বে 7,600 টাকা। যাই হোক, আপাতত মাত্র একটা ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে, এটা 32 GB ভেরিয়েন্টে, আর বাদবাকি যেসব জিনিস আছে সেগুলো আসেন ইন্টারভিউর পরের কথা বলি। সাথে আছে আমি তানভীর এবং আপনারা দেখছেন ATC ToTo কোম্পানি। প্রিমো GH10 ফোনটি পুরোটাই প্লাস্টিক বিল্ড, সামনে জাস্ট গ্লাস আছে, ব্যাকপার্টটা রিমুভেবল, যার নিচে আছে দুটা ডুয়াল সিম কার্ড স্লট আর এসডি কার্ড স্লট, যেটাতে 128 GB পর্যন্ত স্টোরেজ এক্সপ্যান্ড করা যাবে। ব্যাক প্যানেলের ডিজাইনটা বাজেট হিসেবে বেশ ভালোই লেগেছে আমাদের কাছে, আর এক ধরনের টেক্সচার দেওয়া আছে পুরো রিয়ার প্যানেলে, যেটাতে ফিঙ্গারপ্রিন্ট খুব একটা বোঝা যাচ্ছিল না। আর GH10টা পাওয়া যাবে 3টা কালার ভেরিয়েন্টে, ব্ল্যাক, ব্লু এবং গ্রিন। ফোনটার ওজন 211 গ্রাম, যেটা এর ব্যাটারি সহ আর সব কিছু মিলিয়ে মোটামুটি একটু বেশি বলে মনে হয়েছে। ফোনের ডান সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রেগার্স, পজিশনিংও ঠিকঠাক লেগেছে। লেফট সাইডটা একদম ক্লিন, টপে আছে 3.5mm ইয়ারফোন পোর্ট, বটমে আছে মাইক্রোফোন, মাইক্রো USB চার্জিং পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিড। ফ্রন্টে ডিসপ্লে, সেলফি ক্যামেরা অ্যান্ড ইয়ারপিস। বাজেট ডিভাইস বলে এই ডিসপ্লেতে নেই কোনো প্রোটেকশন, তবে গুড নিউজ হচ্ছে বক্সেই তারা একটা গ্লাস প্রোটেক্টর দিয়ে দিচ্ছে, সাথে বক্সে আরও পাচ্ছেন একটা কেস, ইয়ারফোন, চার্জার এবং ডকুমেন্টস। প্রিমো GH10 এর ডিসপ্লে সাইজ 6.52 ইঞ্চের IPS ডিসপ্লে, আর রেজুলেশন হচ্ছে HD+, আর অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 20:9। চারপাশে বেজেলের পরিমাণ বাজেট হিসেবে মেনে নেওয়ার মতো, ডিসপ্লে টাচ রেসপন্স খুব একটা ভালো লাগেনি আমাদের কাছে, তবে বাজেটের দিকে তাকালে আবার তেমন কমপ্লেন করারও জায়গা দেখছি না। তবে ডিসপ্লে কালার রীতিমতো দেখে আমরা সবাই মোটামুটি সারপ্রাইজ হয়েছিলাম, আজকালকার অনেক 12-13 হাজার টাকার ফোনেও এরকম কালারটা খুব সহজে এখন দেখা যায় না। কালার, কন্ট্রাস্ট, স্যাচুরেশন অনেক ভালো হওয়াতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটাও এন্ট্রি লেভেলে আমাদের দেখা ওয়ান অফ দ্য বেস্ট ছিল এটা। আর বটম ফায়ারিং লাউডস্পিকারটা যদি আরেকটু লাউড হতো তাহলে ভালো হতো। সিকিউরিটির জন্য আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আনলকিং স্পিড মোটামুটি বাজেট হিসেবে ডিসেন্ট বলা যায়। ওয়ালটন প্রিমিয়র চিপসেট হিসেবে আছে ইউনিয়াসোসের SC9863A, যা একটা কর্টেক্স A55 আর্কিটেকচারে বিল্ড করা অক্টোকোর চিপসেট। GB হিসেবে পাচ্ছেন পাওয়ার ভিয়ার রোগ GE8322। মোটামুটি রেগুলার ডে টু ডে পারফরমেন্স কাজ চালানোর মতো, মানে ল্যাগ ডিলে আছে কিছুটা, তবে সেটা মানিয়ে নেওয়ার মতো। গেমের মধ্যে টেম্পল রান, সাবওয়ে সার্ফার, ব্রল স্টার সহ আরও লো ডিমান্ডিং গেমগুলো কোনো ইস্যু ছাড়াই খেলতে পারছিলাম। কড মোবাইল, ফ্রি ফায়ার খেলা যায়, তবে ল্যাগ আর ফ্রেম ড্রপ এত হয় যে না খেলাই ভালো। GH10 এর র্যাম এর মাত্রা মাত্র 2 GB, যেটা একটা বামার। কম র্যাম থাকায় একসাথে 3-4 অ্যাপ ওপেন করলে ফোন ল্যাগ করছিল। পাশাপাশি ইন্টারনাল স্টোরেজ রয়েছে মাত্র 32 GB, তাই ফোন স্টোরেজ ফাঁকা রাখার জন্য এসডি কার্ড ব্যবহার করার পরামর্শ থাকবে। সফটওয়্যার হিসাবে আছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 11 এর গো এডিশন, UIটা একদমই ক্লিন, এক্সট্রা তেমন কোনো অ্যাপস নেই, UIটা মোটামুটি স্মুথই ছিল। গো ভার্সন হওয়াতে লাইটওয়েট ছিল অনেকটাই, সাথে বেসিক গুগল অ্যাপগুলোরও গো ভার্সন প্রি ইনস্টল ছিল। 4000mAh একটা ব্যাটারি দেওয়া হয়েছে এতে, আর বক্সের চার্জার দিয়ে এটাকে ফুল চার্জ করতে প্রায় 2.5 ঘন্টার একটু বেশি সময় লেগে যাচ্ছিল, আর প্রায় 6-7 ঘন্টার মতো SOT পাচ্ছিলাম, যেহেতু মোটামুটি লো ডিমান্ডিং একটা চিপসেট দেওয়া, যা দিয়ে নর্মাল ইউজারদের একদিন আরামসেই চলে যাবে। প্রিমো GH10 এর রেয়ারে আছে 3টা ক্যামেরা, একটা 8MP মেন লেন্স, বাকি 2টা ডেপথ সেন্সর এবং AI লেন্স, অর্থাৎ ওয়ান্স এগেইন আকাইম্মা 2টা লেন্স। ডেলাইটের রেয়ার ক্যামেরার পারফরমেন্স বাজেট হিসাবে চলার মতো ছিল, কালার ডিসেন্ট থাকে মোটামুটি, তবে ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জ খুব একটা ভালো ছিল না। বাট এই বাজেটে এর থেকে ভালো কিছু এক্সপেক্ট করাটাও বোকামি। লো লাইটে কালার ওয়াস্ট আউট হয়ে যায়, আর আপনি এই ফোনতে লো লাইটে তুলতেই বা কেন যাবেন, ডিটেলসের পরিমাণ অনেক কমে যায় অ্যান্ড নয়েজ আসে প্রচুর। নাইট মোড দিয়ে ছবি তুললে কিছুটা বেটার আউটকাম পাওয়া যায়, পিকচার স্যাম্পলগুলো দিয়ে দিচ্ছি দেখে নেন। ফ্রন্টে আছে 5MP একটা শুটার, বাজেট হিসাবে মোটামুটি কোয়ালিটির সেলফি তুলে, তেমন কিছু বলা নেই আর এটাকে নিয়ে, পিকচার স্যাম্পলগুলো দিয়ে দিচ্ছি দেখতে থাকুন। তো ওভারঅল এই ফোন মানে ওয়ালটন প্রিমো GH10কে নিয়ে যদি বলতে হয়, তাহলে আমি বলবো 7,500-8,000 টাকায় মোটামুটি ভালো একটা ডিল এটা। এটার গুড ডিসপ্লে, গুড ব্যাটারি ব্যাকআপ, ডিসেন্ট পারফরমেন্স আর মোটামুটি ডিসেন্ট একটা ক্যামেরা এটাকে বাকি সবার থেকে মোটামুটি একটু এগিয়ে রাখবে। যাই হোক, এই ছিল এই ফোন নিয়ে আমাদের যত সব কথা। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন। এই পর্যন্তই, আর সামনে কী কী টপিকের ভিডিও আপনারা দেখতে চান সেগুলো কমেন্ট সেকশনে জানাতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।